ব্লক কংগ্রেস, যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ বাংলায় কাজের দাবিতে পথে নামল সোমবার। অভিনব কায়দায় বর্ণাঢ্য মিছিলে সামিল জেলা কংগ্রেস নেতৃত্ব, ব্লক কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995155। বাংলার মানুষের বাংলায় কাজ চায়, এই দাবিতে হরিহরপাড়া ব্লক কংগ্রেস, ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল মিছিল, প্রতিবাদ যাত্রার আয়োজন হয় সোমবার, যেখানে ট্যাবলোই মডেল সেজে শিক্ষিত বেকারদের কাজের জন্য নানান পরিশ্রম, জেলা ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দেওয়া, পুলিশ প্রশাসনের ভূমিকা, দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন বিষয় তুলে ধরা হয় অভিনব কায়দায়। কারণে প্রতিবাদ করতে গেলে আমরা গত পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা নিজে চোখে দেখেছি পুলিশের যে ভূমিকাটা ছিল, বলা যায় সম্পূর্ণ, মানে আমরা নমিনেশন ফাইল যখন করতে আসি পুলিশ নির্বাচনে দেখেছে আমাদের উপরে তৃণমূলের সন্ত্রাসরা লাঠিচার্জ করেছে। পুলিশ যে ভূমিকাটা ছিল আমরা ঠিক সেই ভূমিকাটাকে দেখে আজকে সেই ভূমিকাটা সামনে রাখতে হবে। থালাবাটি বাজিয়ে প্রতিবাদে সামিল ছাত্র থেকে যুব থেকে কৃষক শ্রমজীবীরা। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন 2011 সালে ক্ষমতা আসেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলায় বেকারত্বের হার যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেটা কমানোর চেষ্টা করবেন, উনি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর বিজেপি সরকার, কেন্দ্রের বিজেপি সরকার নরেন্দ্র মোদী, উনি বলেছিলেন যে বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যে বাংলায় তরুণ প্রজন্ম শিক্ষিত এবং যোগ্য সম্পন্ন, তবু তারা বাংলায় চাকরি পায় না। চাষির ঘরে যখন পিঁয়াজ উঠে তখন দাম পায়নি, এখন বড় বড় মহাজনরা কিনে নিয়ে এখন ব্যবসা বড় বড় টাকা লাভ করার জন্যে এখন বেশি টাকা যে বিক্রি হয়েছে ওই পিঁয়াজ আমাদেরকে কিনে খেতে হয়েছে। আর এই যে কিষাণ মন্ডিতে আমরা ধান বেচার লেগে আমরা যে কাট করতে যাবো তাতে মস্তান দিয়ে তাই আমাদের এই যোগ্য আমরা কাশ্মীরে যে কাজে যাই, বেঙ্গলোর কাজে যাই, রাজমিস্ত্রি করে খাই। হ্যাঁ, আমাদের টাকা পয়সা তো কুলাতে পারি না, তাই ছেলে মেয়ে এখানে ভর্তি করতে পারি না, লেখাপড়াতে ফেল হয়ে যাই, প্রাইভেট দিতে পারি না, আমাদের বলো অনেক দুঃখ লাগে, তাদেরকে এক মুঠো খাবার দিতে পারি না, 100 দিনের কাজ দেবো বলে সরকার সে জব কার্ড কাজের কাজ দেয় না, এই তো আমাদের দেশের প্রধান। বাংলায় কোনো চাকরি নাই, বাংলার বেকাররা আজকে রাতের অন্ধকারে হাজার হাজার শিক্ষিত বেকার তারা কেরালা চলে যাচ্ছে পেটের জ্বালায়, সেইটা আমরা দাবি জানাতে চাই রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে। আমরা তাদের কাছে বলতে চাই যে বাংলার মানুষ বাংলায় থাক, বাংলার বাইরে যেন না যায়। হরিহরপাড়ার বাজার থেকে চুয়া বাজার পর্যন্ত এই মিছিল পরিক্রমা করে। বাংলার মানুষের বাংলায় বেকার বাড়ছে হু হু করে, প্রতিটি ঘরে ঘরে গ্র্যাজুয়েট ছেলে মেয়ের ভিড়, কোনো কাজ নাই। আজকে তারা রাত্রের অন্ধকারে চোরের মতন কেরল ব্যাঙ্গালোরে চলে আছে কাজ করতে, রাজমিস্ত্রির শ্রমিকের কাজ করতে। এই হাহাকার আজকে গোটা বাংলার ঘরে ঘরে, সেই হাহাকারের প্রতিবাদ জানাতেই আজকের এই মিছিল। ব্লকের কংগ্রেসের প্রতিবাদ মিছিলে সামিল হন জেলা কংগ্রেস নেতৃত্বরাও। সকলের আজকের এই বর্ণাঢ্য মিছিল একটি মাত্র প্রতিবাদ, একটি মাত্র দাবি, বাংলার ছেলেদের বাংলায় কাজ চাই। কিছুদিন আগে আপনারা জানেন এই সাগরদিঘিতে বাহাল নগরে মানুষ তারা বাইরে খাটতে গিয়ে অর্থাৎ কাশ্মীরে গিয়ে 7 জন মানুষ প্রাণ হারিয়েছে। তার আগেও আমরা দেখলাম সুতি থানার যেখানে মধ্যপ্রদেশে কাজ করতে গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হল, অর্থাৎ দিদিমণি এখানে তিনি সারা বছর নানান চপ শিল্পের কথা বলছেন, নানান রকমের কথা বলছেন, কিন্তু বাংলার মানুষ কেন বাইরে যাচ্ছে সেটাকে ভাবতে হবে। তাই হরিহরপাড়া ব্লক কংগ্রেস আজকে এই বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল দিয়ে তারা এই কথাই বলতে চাইছে, বাংলার শিক্ষিত যুব সমাজকে এটা দিদিমণির কাছে আমাদের দাবি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।